নির্বাচন কমিশনের একজন উপসচিব আইন শাখার দায়িত্বে যিনি একজন জেলা ও দায়রা যুগ্ম জজ অতিরিক্ত জজ তার প্রতিবেদনে ছিল এরকম শেষে যে বর্ণিত রাজনৈতিক দল নির্বাচন কমিশনের আবেদনের সাথে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি দাখিল করেছে পহেলা জুলাই দু সালে দলের জরুরি সভায় গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ককে অপসারণ করার ফলে বর্ণিত আহ্বায়ক কমিটি বর্তমানে অস্তিত্বহীন এবং অকার্যকর বর্ণিত কাগজপত্র ও গঠনতন্ত্র পর্যালোচনায় উক্ত দলের আহ্বায়ক রেজা জাকিবীকে অপসারণ করার প্রক্রিয়াটি নিয়মতান্ত্রিক ও গঠনতান্ত্রিক ছিল এবং দশই জুলাই দু হাজার তেইশ ইং তারিখে দলের জাতীয় কাউন্সিলে নির্বাচিত কেন্দ্রীয় কমিটি গঠনতান্ত্রিক এবং কার্যকর মর্মে কমিটির কাছে প্রতীয়মান হয় এইটা গত বছর নির্বাচন কমিশনের তদন্ত প্রতিবেদন ছিল তারপরেও কিন্তু আমাদেরকে নিবন্ধন দেওয়া হয় নাই সর্বশেষ আমরা পঁচিশ সাত পঁচিশ সাত দু হাজার তেইশ ইং তারিখে আমাদের নিবন্ধন পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাই তারপরেও কিন্তু তারা আমাদেরকে আপনার নিবন্ধন দেয়নি তারপরে আমরা যেহেতু এই বর্তমান ফাসিস সরকারের পতনের পরে রাষ্ট্রীয় প্রতি প্রতিষ্ঠানগুলো তাদের মতো সক্রিয়ভাবে কার্যক্রম করছে তারা জনগণের আশা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে আমরা গত আঠাইশ তারিখ এবি পার্টির নিবন্ধন প্রাপ্তির পর আমরা আমাদের যেহেতু আমরা কোর্টে যাইনি আমরা নির্বাচন কমিশনের কাছেই আমাদের আবেদনটি পুনর্বিবেচনার আহ্বান জানাই নির্বাচন কমিশন সমস্ত তথ্য এবং সব কিছু পর্যালোচনা করে তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে নিবন্ধন দিয়েছে গণ অধিকার পরিষদ দু হাজার সালে বিশেষ করে গণ অধিকার পরিষদের সভাপতি হিসেবে আমি সাধারণ সম্পাদক রাশেদ খান অন্যান্য নেতৃবৃন্দ আপনারা জানেন যে এই নেতৃবৃন্দই কিন্তু আঠেরো সালে এই যে আজকে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারে সফল গণঅভ্যুত্থান হয়েছে এই গণ অভ্যুত্থানের বীজ কিন্তু এই আন্দোলন সংগ্রামের বীজ কিন্তু আঠারো সালে বপন করে দিয়েছিল যার ফলেই কিন্তু আমরা এদেশের আপামার জনসাধারণ বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর একটা সমর্থন পেয়েছি যার ফলে আমাদের আঠারো সালে যখন কোটা সংস্কারের দাবিটা আংশিক পূরণ হয়েছে তখন আমরা কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারে গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দলের ঘোষণা করি এবং আমরা এই তরুণদেরকে সংগঠিত করার জন্য তাদের প্রতিবাদী চেতনাকে জাগ্রত করার জন্য মানুষের অধিকার আদায়ে আমরা সক্রিয় এবং স্বচ্ছার ছিলাম হামলা মামলা নির্যাতন নিপীড়নেও কিন্তু আমরা দমে যাইনি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি পুরানো জঞ্জাল সরাতে নতুনদের আগমনের কোনো বিকল্প নাই